প্রথম আসছে টপ র্যাঙ্কিং কলেজের মধ্যে। এক নম্বর র্যাঙ্ক পেয়েছে মিরিন্ডা হাউস। 2019 মিরিন্ডা হাউসই ছিল, অর্থাৎ মিরিন্ডা হাউস হচ্ছে দিল্লিতে যেটা, সেটা এক নম্বর। দু নম্বরে আছে লেডি শ্রীরাম কলেজ, সেটাও দিল্লি। তিন নম্বর হচ্ছে হিন্দু কলেজ দিল্লি। চার নম্বর হচ্ছে সেন্ট স্টিফেন কলেজ দিল্লি। তো একটা মনে রাখার সহজ উপায় আছে যে আমার মাথা রাখতে হবে 1 থেকে 4 তিনটেই কিন্তু দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে 4টে কলেজ পেয়েছে। একটা হচ্ছে মিরিন্ডা, লেডি শ্রীরাম, হিন্দু কলেজ অ্যান্ড সেন্ট স্টিফেন কলেজ। তারপরে আসি, মোটামুটি 5টা জেনে রাখলেই হবে, তাও আমি 11টা অ্যাড করেছি, জেনে রাখলে সুবিধেই হয়, যদি মিডিল থেকে কিছু দিয়ে দেয় বা সিকোয়েন্স দিয়ে দেয় সেক্ষেত্রে অনেকটা সুবিধে হবে যদি কিছুটা জেনে রাখা যায়। দেন আসছে 5 নম্বরে প্রেসিডেন্সি। দেন 6 নম্বর র্যাঙ্ক হয়েছে লয়োলা কলেজ। তাহলে প্রথম 5টা পাচ্ছে আমার দিল্লিতে, দিল্লির কলেজ আছে দিল্লির কলেজগুলো। দ্বিতীয় দুটো, তারপরে 5th এবং 6th হয়েছে প্রেসিডেন্সি কলেজ এবং লয়োলা কলেজ, যেটা তামিলনাড়ুর আন্ডারে। দেন আসছে আমার সেন্ট জেভিয়ার্স কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজ আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গলে, এটা 7 নম্বর র্যাঙ্ক। আচ্ছা, এটা একটু মিস্টেক হয়েছে, এটা 8 হবে। 8 নম্বরে আছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, যেটা ওয়েস্ট বেঙ্গল, যেটা আমরা রহড়া রামকৃষ্ণ মিশন হিসাবে চিনি, সেটা আছে 8 নম্বরে। তো প্রথম যে 4টে, প্রথম 4টে দিল্লি, তারপরে 2টো হচ্ছে তামিলনাড়ু, তারপরে 2টো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। দেন হাঁসরাজ কলেজ, হাঁসরাজ কলেজ হচ্ছে দিল্লি। দেন পিএসজি আর কৃষ্ণমল কলেজ ফর উইমেন, যেটা তামিলনাড়ুতে। এবং লাস্ট আসছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দা সেঞ্চুয়ারি কলেজ, যেটা ওয়েস্ট বেঙ্গলে। তো এই যে 10-11টা র্যাঙ্কিং দিয়েছি, টপ 11টা র্যাঙ্কিং বেসড অন NIRF র্যাঙ্কিং 2020, যেখানে আমরা টপ কলেজেসগুলোকে দেখিয়েছি। এবার আসি টোটাল ইউনিভার্সিটি, ঠিক আছে? টোটাল 2020-তে ইন্ডিয়াতে কটা স্টেট ইউনিভার্সিটি আছে, কটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে এবং কটা ডিমড বি ইউনিভার্সিটি রয়েছে আর কটা প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে। নেটের পেপার ওয়ানের হায়ার এডুকেশনে একটা না একটা কোয়েশ্চেন এই NIRF র্যাঙ্কিং থেকে থাকেই, সুতরাং এগুলো একটু জেনে নেওয়া যাক। টোটাল স্টেট ইউনিভার্সিটি 412টা, সেন্ট্রাল ইউনিভার্সিটি বর্তমানে 53টা, ডিম টু বি ইউনিভার্সিটি 126টা এবং প্রাইভেট ইউনিভার্সিটি 361টা। এর পরের দিন আমরা এমিনেন্স ইউনিভার্সিটি সম্পর্কে জানব, আর সাথে সাথে কিছু নতুন ইউনিভার্সিটি যেগুলোর ইম্পর্টেন্স রয়েছে সেইগুলো সম্বন্ধেও জেনে নেব। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।